جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شوبريا درشق سوتا بندقون. أروق بدي بحلا مصيبات جتي عمادر هوي تاكي. এটি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য রহমত, হতে পারে গজব, হতে পারে এটি আমাদের জন্য একটি পরীক্ষা। এই মুহূর্তে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে, কিছু উপদেশ রয়েছে, অবশ্যই যেন এই উপদেশগুলি আমরা বাস্তবায়ন করি। প্রথম উপদেশ, রোগ বৃদ্ধি ভালা মুসিবতের সময় আল্লাহর উপর সুধারণা রাখবেন, এতে রয়েছে আপনার শারীরিক মানসিক প্রশান্তি। হাদিসে কুৎসিতে মহান রাব্বুল আলামিন এরশাদ করেন, আনা ইন্দা যন্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তাদের সাথে সেভাবে থাকি। ও ইনদান্না খাইরান ফালাহু ও ইনশারান ফালাহু, যদি ভালো ধারণা করে এটা তাদের জন্য মঙ্গল, খারাপ ধারণা করলে তাদের জন্য অমঙ্গল। তাই আমরা কি করব, ভালো ধারণা রাখব। দ্বিতীয় সবচেয়ে বড় চিকিৎসা এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি তসবি এবং জিকির করা, কারণ একমাত্র তিনি এই ভালা মুসিবত আমাদেরকে দেন, মুক্তির দেওয়ার মালিক, এতে থেকে পরিত্রাণ দেওয়ার মালিক একমাত্র তিনি। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায় বলুন, আমি তো তাদের নিকটেই আছি, যখন আমাকে আহ্বানকারী আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দিই। আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহ ওয়া ইয়াকশিফুস সু, বিপদে শরণাপন্ন ব্যক্তি যখন আহ্বান করে বিপদে গ্রাস হয়ে যায়, তখন কে আছে এই বিপদ মুক্তি করার, আমি ছাড়া আর কে আছে। ইবনে হাজার আসকান রাহিমাল্লাহ বলেছেন, সবচেয়ে বড় চিকিৎসা হইল যে কোনো রোগের সময় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা এবং সুধারণা। তৃতীয় উপদেশ হল, আপনি পরিপূর্ণ আস্থা আল্লাহর উপর, উপায় অবলম্বন করবেন সঠিক, তবে যেন আল্লাহর উপর সুধারণা থাকে এবং তিনি সুস্থ করার মালিক, অন্য কেউ নয়। হসপিটালের দিকে মনকে ঝুঁকে দিয়ে না, ডাক্তারের দিকে শরণাপন্ন হয়ে মনকে ঝুঁকে দিয়ে না যে ডাক্তার সব কিছু, কারণ রোগ ব্যাধি ভালো মুসিবত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি না সারায়, এ থেকে কেউ সারানোর ক্ষমতা রাখে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুর ফালা কাশিবালাহু ইল্লাহু, যখন বিপদ আপদ ভালো মুসিবত আসে আল্লাহ সারা এ থেকে মুক্তি দেওয়ার আর কেউ নেই। ওয়া আইয়ুব ইদনাদা রব্বাহু আন্নি মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আইয়ুব আলাইহিস সালাম বিপদে শরণাপন্ন হয়ে দোয়া করেছিলেন, একমাত্র উপায় অবলম্বন আল্লাহর দিকে ছিল যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, বিপদে গ্রাস হয়ে গেছি, আপনি তো উত্তম দয়ালু, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি তার দোয়া কবুল করলাম এবং তার বিপদ আপদ ভালা মুসিবত দূর করলাম। চতুর্থ, এই সময় ধৈর্য ধরবেন, অরোগ বৃদ্ধি ভালা মুসিবতকে গালি দিবেন না, এর উপর অসন্তুষ্ট হবেন না, কারণ মানুষের এটি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইমানের উপর নির্ভর করে পরীক্ষা করে থাকেন, যার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাদিস, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন্নাসি আশাদ্দুল বালা, সবচেয়ে কোন ব্যক্তির বালা মুসিবত বেশি, রাসূল বলে নবীদের, তারপরে যারা আছে তাদের। মানুষ যখন বালা মুসিবতে নিপতিত হয়, পরবর্তী এই থেকে আল্লাহ মুক্তি দেন, ধৈর্য ধরে পৃথিবীতে চলে, সে যেন বেগুনা, কোনো গুণা থাকে না। পঞ্চম উপদেশ হল, রোগ ব্যাধি ভালা মুসিবতের সময় শরীয়সম্মত জিকিরগুলি বেশি বেশি করুন এবং জারফুক করুন, সূরা ফাতিহা পড়ে জারফুক করুন, আয়াতুল কুরসি পড়ুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ুন, শরীয়সম্মত জিকির দোয়া যেটি রাসুলাম করেছেন এটি বেশি বেশি পড়ে জারফুক করুন। আদহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা আল্লাহ ইগাদির সাকামা, যেখানে আপনার আক্রান্ত স্থান এখানে হাত লাগান, তিনবার বিসমিল্লাহ বলুন, সাতবার পড়ুন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদিরু, দেখবেন বালা মুসিবত থেকে, রোগ থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন। ষষ্ঠ উপদেশ যেটি শেষ, সেটি হলো আল্লাহর রহমত থেকে, আরোগ্যতা থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরিন, আল্লাহর রহমত থেকে একমাত্র নিরাশ হয় কাফের যারা। আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালাম 18 বছর অসুস্থ ছিলেন, তিনি নিরাশ হননি, তারপরে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্যতা দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। তাই আশা রাখি আমরা রোগ বৃদ্ধি যখন হবে এই উপদেশগুলি গ্রহণ করব, দুনিয়া আখেরাত উভয়কালে আমাদের জন্য এতে কল্যাণ মঙ্গল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।